নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের একসময়ের দীক্ষা গুরু এবং সংঘাধ্যক্ষ স্বামী গহনানন্দজির বলা একটি অসাধারণ অনুপ্রেরণামূলক কাহিনী আমরা আলোচনা করব। স্বামী গহনানন্দজি বলছেন, আরেকটি ঘটনা বলি। এক বৃদ্ধ ট্রেনেতে যাচ্ছিলেন, রাত্রে তার পকেট থেকে পার্সটি পড়ে যায়। পাশের এক সহযাত্রী সেটা কুড়িয়ে বৃদ্ধকে দেন। বৃদ্ধ এই পার্সের একটি ইতিহাস জানালেন, যখন ছোট ছিলেন এটি তাকে দিয়েছিলেন তার বাবা। এতে ছিল ভগবান শ্রীরামকৃষ্ণের একটি ছবি। বৃদ্ধ করুণ স্বরে বললেন, যাদের ভালোবাসতাম তারা সকলেই চলে গেছেন, বাবা মা মারা গেছেন, স্ত্রীও 5 বছর আগে গত হয়েছেন, ছেলে আর তার স্ত্রী পুত্রকে নিয়ে অন্যত্র থাকে। এখন ভাবি যে সবাই আমাকে ত্যাগ করেছে, কিন্তু যিনি এই পার্সের মধ্যে আছেন তিনি আমাকে ত্যাগ করবেন না। জীবনের গোড়াতেই যদি তাকে ধরতে পারতাম জীবনে এত কষ্ট পেতাম না। তাই ছোট ছেলে মেয়েদের সামনে আপনারা মহৎ আদর্শ তুলে ধরুন, কথাগুলো বলেছিলেন স্বামী গহনানন্দজি। আজকের আলোচনা করলাম যুগবাণীর আলোকে গ্রন্থ থেকে। আশা করি এই আলোচনা আপনাদের সত্যিই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।